আসসালামাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো প্রেশার কুকারে ফুল ওভেনের মতো করে পন্স কেক, মাত্র 2টি ডিম দিয়ে। চলুন তাহলে দেখে আসি এখানে আমাদের কি কি করতে হবে। প্রথমে আমরা ডিমটি ভেঙে নিচ্ছি, ডিম দুটি আমরা ভেঙে নেব। এখন নিয়ে নিব আমরা 1/3 কাপ চিনি, পরে নিয়ে নিব 1/3 কাপ তেল। আমরা এখন ব্লান্ডারতে এগুলো সবকে মানে একসাথে মিক্স করে নিব। আমাদের এগুলোকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমরা এখানে কিছুটা ব্লান্ড করে এরপরে এখানে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে এটাকে আবারও ব্লান্ড করে নিতে হবে। আমাদের এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, আমরা আবার কিছুক্ষণ ধরে ব্লান্ড করে নিব। দেখুন আমাদের ব্লান্ডটা যখন এরকমের হয়ে যাবে তখন এর মধ্যে আমরা মিক্স করব। দেখুন এখন আমরা যে শুকনো উপকরণগুলো আছে, আমরা এখানে নিয়েছি 1 কাপ 1/2 কাপ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো সব আমরা একসাথে মিক্স করে নিব, এগুলো চেলে নিতে হবে। আমাদের চালা আছে এর জন্য আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা এই শুকনো উপকরণগুলো যেটা আমরা ব্লান্ড করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আমরা একটু পেঁচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে যেটাতে আমি আমার কেকটা করব সেটাতে আমি প্রথমে সেই সাইজে একটা নর্মাল পেপার দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হালকা করে একটু তেল ব্রাশ করে দেব। আমি এখানে মাঝখানে এবং চারিপাশে প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন বেটারটা এর মধ্যে দিয়ে দিব, কাগজটির মধ্যে আমি এইটার মধ্যে আমি বেটারটা দিয়ে দেব। আমরা এখানে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এখানে যদি কোনো বাবল থাকে তাহলে সেটা যেন চলে যায়। একটু ট্যাপ করে নিয়েছি আমরা। এখানে আমি একটা তা বসিয়ে নিয়েছি, তাটির উপরে আমি আমার প্রেশার কুকারটি বসিয়ে নিব এবং এটাকে 5 মিনিটের জন্য গরম করতে রেখে দিব। এখানে আমাদের প্রেশার কুকার ফিতাটা খুলে নিতে হবে, তাহলে আমাদের ফুল ওভেনের মতোই সুন্দর করে হয়ে যাবে, কোনো সিটি দিবে না। এখন আমাদের কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমরা প্রেশার কুকারের ভিতরে। এখন আমরা ঢেকে দিয়ে 30 থেকে 40 মিনিট আমরা বেক করে নেব। আমরা এখানে মিডিয়াম লো আছে দিয়ে রেখেছি 35 থেকে 40 মিনিটের জন্য। চলুন এখন আমরা খুলে দেখে আসি। আমাদের 35 মিনিট হয়ে গেছে, চলুন দেখে আসি আমাদের কেকটির কী অবস্থা। আমরা একটি টুথপিক ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের টুথপিকটি সম্পূর্ণভাবে পরিষ্কার এসেছে, তার মানে আমাদের কেকটি এখন রেডি। দেখুন আমরা এখন পিছনে পেপারটা উঠিয়ে নিচ্ছি। এখন আমাদের কেকটি উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের কেকটা কতটা সুন্দর এবং স্পঞ্জ হয়েছে, একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে এটা কতটা স্পঞ্জ হয়েছে। ভিতরটাও কিন্তু অনেক সুন্দর করে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, যদি আমার আজকে এই পর্যন্তই থাকলাম, অফ করলাম। আর যদি আমাদের এটা ভালো লাগে ভিডিওটি, প্লিজ শেয়ার করে দিবেন।
সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। ওকে, বাই বাই, অবশ্যই লাইক করে দিবেন।